আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্বাগতম আপনাকে নাহিদ এক্সপেরিমেন্ট ইউটিউব চ্যানেলে তো আপনারা পুলিশের গাড়িতে যে লাইট দেখতে পান লাল এবং নীল আলো জ্বলে সেই লাইট আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তো এটি তৈরি করা সার্কিট ডায়াগ্রাম সহ ভিডিওতে বিস্তারিত দেওয়া থাকবে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এর আগে এরকম দুইটি সার্কিট তৈরি করে দেখিয়েছিলাম এলইডি লাইট দিয়ে তো আপনারা যারা দেখেননি তারা নাহিদ এক্সপেরিমেন্ট চ্যানেলটি ভিজিট করুন চলুন তাহলে ভিডিওটি শুরু করি নাহিদ এক্সপেরিমেন্ট তো এটি হচ্ছে পুলিশ লাইটের সার্কিট ডায়াগ্রাম তো এই সার্কিটটি কিভাবে কাজ করে সেটি আপনাদেরকে আগে দেখাবো তার জন্য এখানে আমি ব্রেডবোর্ডের মাধ্যমে এই সার্কিটটি তৈরি করে রেখেছি যাতে আপনাদেরকে সহজেই বুঝাতে পারি তো এই সার্কিটটিতে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফাইভ ভোল্ট এখানে আপনারা চার ভোল্ট থেকে নয় ভোল্ট পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড মানে হচ্ছে এই ফাইভ ভোল্টের মাইনাসের লাইন তো এখানে আপনারা যে গোল গোল দেখতে পাচ্ছেন তার মানে এই তারের সাথে এই তারের সংযোগ করা হয়েছে তো এখানেও খেয়াল করুন মানে এটির সাথে এটা সংযোগ করা এবং এই এক নম্বর পিনের সাথে এই তারটি সংযোগ করা যেখানে এই গোল গোল জিনিসটি দেখতে পাবে সেটির মানে হচ্ছে এই তারগুলো সংযোগ করা এবং এখানে দেখতে পাচ্ছেন যে যে লাইনটি চলে গেছে বা যেটি হচ্ছে তার সেটি এখানে গোল করা নাই তার মানে এটি হচ্ছে সংযোগ ছাড়া মানে এই তারের সাথে এই তারের কোনো সংযোগ নাই তো এখানে যে এল ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে ফাইভ এম রেড কালার বা যেটি লাল কালার বলছে সেটি এবং এখানে ফাইভ এম ব্লু মানে নীল কালার সেই এলইডি ব্যবহার করা হয়েছে তো এই সার্কিটে সি এবং সি এই দুটার গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তো সেই কাজটি আপনাদেরকে এখন দেখাবো এবং বলে দেব তো এখানে সি ওয়ান যেই শূন্য দশমিক এক মাইক্রোফার্টের ক্যাপাসিটর বা যেটি বলে পি সেটি লাগানো হয়েছে সেটির কি কাজ আপনাদেরকে দেখাই তো এখানে সার্কিটটি চালু করেছি তো আপনাদেরকে কাছ থেকে দেখাই তো এখানে যে সি ওয়ান দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এটি যেটি বলে একশো চার পি এফ তো এখন দেখুন এই দুইটি এল কিভাবে কাজ হচ্ছে তো এখন যদি এই একশো চার ক্যাপাসিটারটি টান দিয়ে তাহলে দেখুন এল ইডি গুলন এভাবে ব্লিংক করছে আবার যদি এটি লাগিয়ে দিই তাহলে দেখুন এভাবে এল ইডি গুলন হচ্ছে তো এটির কাজ আপনাদেরকে দেখালাম এখন এখানে যে সি টু দেখতে পাচ্ছেন দশ মাইক্রোফেরাট ক্যাপাসিটর এটির কি কাজ তো এটির কাজ হচ্ছে এল গুলোনের সময় কন্ট্রোল করা তো আপনাদেরকে এটিও দেখাই তো এখানে হচ্ছে সি টু দশ মাইক্রোফেরাট সেটি হচ্ছে এই ক্যাপাসিটরটি তো এখন যদি এই ক্যাপাসিটরটি তুলে নিই তাহলে দেখুন এল গুলোন জলা বন্ধ হয়ে গেছে তো এখানে যে ক্যাপাসিটরটি ব্যবহার করা হয়েছে দশ মাইক্রোফারাটের তো এখন যদি এই ক্যাপাসিটরটি রেখে এখানে বাইশ মাইক্রোফায়াটের ক্যাপাসিটার লাগাই তাহলে কী হয় দেখুন তো দেখুন এখানে এলইডিটি জ্বলছে কিন্তু আগে যে স্পিডে যে এই থেকে এই পারে ট্রান্সফার হচ্ছিলো সেটির স্পিড কমে গেছে তো এই সার্কিটটি এভাবে কাজ করে তো এখন ব্রেডবোর্ড থেকে কম্পোনেন্টগুলো খুলে এরকম একটি পিসিবিতে বসাবো তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমে নিচে একটি জিরো পিসিবি তো এই পিসিবিটি অবশ্যই তৈরি করা দেখবেন তাহলে আপনারা খুব সহজে এটি ডিজাইন করে তৈরি করতে পারবেন এবার নিচ্ছি কিছু কম্পোনেন্ট তো এখানে কি কি কম্পোনেন্ট আমি ব্যবহার করছি সেটির নাম নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিন তো এবার পিসিবিটি তৈরি করব তার জন্য কম্পোনেন্টগুলো সাইডে রাখি তার আগে এখানে খেয়াল করুন যেখানে ফুটো ফুটো দেওয়া আছে কালো কালারের সেখানে আমি কম্পোনেন্ট বসাবো তো এটি আপনারা ভালো করে খেয়াল করবেন কোথায় কোন কম্পোনেন্টটি বসাচ্ছি তো এখানে একটি স্ট্যান্ড নিলাম তো স্ট্যান্ডের সাথে লাগিয়ে দিচ্ছি যাতে কম্পোনেন্টগুলো বসাতে সুবিধা হয় তো এখানে নিচ্ছে একটি ফাইভ এম এম রেড কালারের এলইডি তো এলইডি যেটি ছোট সেটি হচ্ছে নেগেটিভ সেটি হচ্ছে পিসিবি যে মাইনাস আছে সেটির সাথে বসিয়ে দিলাম এবং এখানে প্রত্যেকটি এলইডি এভাবেই এভাবে বসিয়ে দেবো তো এখানে আপনারা লাল কালারের অবশ্যই ফাইভ এম এম এলইডি ব্যবহার করবেন বা সাদা কালারের কিন্তু লাল সেটিও ব্যবহার করতে পারেন তো এখানে নিচ্ছি একটি সাদা কালারের নীল এলইডি তো এলইডি যে নেগেটিভটি সেটি হচ্ছে ওপরের সাইডে তো এভাবেই প্রত্যেকটি এলইডি একে একে বসিয়ে দেব তো নাহিদ এক্সপেরিমেন্ট চ্যানেলটি ভিজিট করুন এই চ্যানেলে ইলেকট্রনিক্স এক্সপেরিমেন্ট ডিভাইস হ্যাক শিখানো হয় তো ভিডিওগুলো পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন তো এখানে নিচ্ছে একটি এইট পিনের আইসি বেস তো আইসি যে কাটা সাইড আছে সেটি ওপরের দিকে দিলাম এখানে আরও একটি আইসি বেজ নিলাম সেটির কাটা সাইড নিচের দিকে দিলাম তো এখানে খেয়াল করুন কম্পোনেন্টগুলো প্রায় বসানো হয়ে গেছে তো এখন কম্পোনেন্টগুলো সোল্ডার করে নিতে হবে তো এখানে আমি সোল্ডার করে রেখেছি এবং এখানে যেই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী একে অপরের সাথে কম্পোনেন্টগুলো সোল্ডার করে নিতে হবে তো এখানে আমি রাং এবং সোল্ডারিং আয়রনের মাধ্যমে একে অপরের সাথে কম্পোনেন্টগুলো সোল্ডার করে নিচ্ছি তো এখানে খেয়াল করুন দুইটি এক্সট্রা তাল লাগিয়ে নিয়েছি এবং কম্পোনেন্টগুলো সোল্ডার করা হয়ে গেছে তো এই এক্সট্রা দুইটি তার হচ্ছে এই সার্কিটের ব্যাটারি লাইন তো এই সার্কিটটিতে এবার যেই আইসি বেজ আছে সেই আইসি বেজের উপরে দুইটি ট্রিপল ফাইভ আইসি লাগাতে হবে তো এখানে দুইটি ট্রিপল ফাইভ টাইমার আইসি নিলাম তো এবং এখানে দেখতে পাচ্ছেন কাটা যে সাইড সেটি হচ্ছে ওপরের কাটা সাইডের সাথে লাগবে বা যেটা হচ্ছে আইসি বেজের কাটা সাইড তো এটা অবশ্যই আপনারা মিলিয়ে বসিয়ে দিবেন তো এখানে আইসির কাটা সাইড এবং আইসি বেজের কাটা সাইড মিলিয়ে লাগিয়ে দেবো তো এখানে খেয়াল করুন লাগানো হয়ে গেছে ফাইনালি সার্কিটটি প্রস্তুত হয়ে গেছে তো এখন সার্কিটটি এবার টেস্ট করব তো টেস্টের জন্য এখানে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি নিচ্ছি তো আপনাদেরকে পাওয়ার সাপ্লাই দিয়ে চালানোর আগে এটি একটি লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে চালিয়ে দেখিয়ে দিই তো এখানে খেয়াল করুন নেগেটিভ পজিটিভ সংযোগ দিতেই এটি চালু হয়ে গেছে তো এখন কাজের সুবিধার্থে একটি পাওয়ার সাপ্লাই লাইন দেব তো এখানে দুইটি ক্রোকোডাইল ক্লিপ নিলাম পাওয়ার সাপ্লাইয়ের তো নেগেটিভটি নেগেটিভের সাথে লাগাচ্ছি এবং পজিটিভটি পজিটিভের সাথে লাগিয়ে দিলাম তো এখানে খেয়াল করুন এটি ভালো করে জ্বলছে এখনও এটির সাথে যদি আওয়াজ লাগিয়ে দিই তাহলে খুব সুন্দরভাবে এটি কাজ হবে তো এখানে লাইটটি বন্ধ করে দিলাম যাতে আপনাদের দেখার সুবিধা হয় তো আমি সামনের ভিডিওতে এটির একটি সাউন্ড তৈরি করে দেখাবো তো চ্যানেলের সাথেই অবশ্যই থাকবেন তো এখানে খেয়াল করুন খুব সুন্দরভাবে সার্কিটটি কাজ হচ্ছে তো এভাবে খুব সহজে আপনি এটি তৈরি করে নিতে পারেন এরকম ইন্টারেস্টিং এবং মজার মজার ইলেকট্রনিক্স প্রোজেক্ট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে রাখুন